সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকে চীনের কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ভাইস মিনিস্টার এবং বিএনপির চেয়ারপারসনের সঙ্গে এই আলোচনা সভাটি এইমাত্র শেষ হয়েছে। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এখানে আমরা আমাদের পক্ষ থেকে যে কথাগুলো জোর দিয়ে বলেছি সেটা হচ্ছে এই যে আধুনিক চায়না এবং বাংলাদেশের ভেতরে যে নতুন করে সম্পর্কের সূত্রপাত হয়েছিল সেটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, এবং তিনি আজকে থেকে 40 বছর আগে সেই নতুন সম্পর্কের সূচনা করেছিলেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ এবং চায়নার শুধু দুই দেশের জনগণের মধ্যেই নয়, বিএনপি তথা কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যে একটি অত্যন্ত বিশ্বস্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং যা দিন দিন উত্তরোত্তর গুরুত্বপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে আরও বলা হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন চীনের সঙ্গে যে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলো অত্যন্ত সফলতার সঙ্গে অনেকগুলো সমাপ্ত হয়েছে, এবং বাকিগুলো কিন্তু এখনও তাদের উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পেলে চায়নার সঙ্গে বাংলাদেশের এই উন্নয়নের সম্পর্ককে আরও জোরদার করবে, এবং পাশাপাশি বিএনপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়নার সঙ্গে আমাদের যে দলগত সম্পর্ক রয়েছে সে সম্পর্কগুলো তিনটি প্রক্রিয়ায় শক্তিশালী করা হবে এই প্রস্তাব তারা দিয়েছে, এবং আমরা তার সঙ্গে একমত হয়েছি। প্রথমত দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে এক্সচেঞ্জ ভিজিট এবং দুই দেশের যে দলের যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে ট্রেনিং প্রোগ্রামের প্রচলন করা, এবং তৃতীয়ত যাতে আমরা এখান থেকে গিয়ে তাদের যে উন্নয়ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যাতে আমরা লেখাপড়া করতে পারি, আমাদের গবেষণা চলে, এবং এখানে আমরা থিঙ্ক ট্যাঙ্ক আমরা শক্তিশালী করতে পারি, এবং আমরা প্রয়োজনে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে চায়না এবং বাংলাদেশ স্টাডি সেই ধরনের স্টাডিগুলো যাতে আমরা উন্নয়ন করতে পারি। এছাড়াও আমাদের যে সামরিক বাহিনী সেই সামরিক বাহিনী প্রথম যে আমরা উন্নয়ন করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ে চীন দেশের সহযোগিতায়, সেই সহযোগিতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় এদেশ পরিচালনার দায়িত্বে এলে সেই সহযোগিতা আরও জোরদার হবে। এটা বলাই বাহুল্য যখন দুটি দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয় তখন এদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হবে। আজকে বাংলাদেশে আমাদের বিরোধী দলের যে পরিস্থিতি এবং এদেশের রাজনীতির যে পরিস্থিতি, এখানে কিভাবে এই দেশ প্রতিনিধিত্ববিহীনভাবে পরিচালিত হচ্ছে সেই কথাগুলো অবশ্যই আলোচনায় এসেছে, এবং এ সম্পর্কে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে এই দেশ কিভাবে উন্নয়নের পথ থেকে দূরে সরে যাচ্ছে সেই বিষয়গুলোর প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট করেছি, এবং পাশাপাশি এদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে তার ফলশ্রুতিতে অর্থনীতি সমাজনীতি এবং এদেশের নিরাপত্তা বিষয়ক যে কমপ্লিকেশন যে নানা রকমের জটিলতা দেখা যেতে পারে সেই বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। ধন্যবাদ।